আসসালামু আলাইকুম, আমি শরীফুল হক, লেকচারার ট্রমা এমটিএন ম্যাথস। আজকে আমরা প্যারাসিটামল নিয়ে একটা ক্লাস করাবো। গত ক্লাসে আমরা প্যারাসিটামলের সিরাপ সম্পর্কে আলোচনা করছিলাম, কেমন সিরাপ, একটা 5 কেজি বাচ্চার ওজন যদি থাকে তাহলে তার কতটুকু সিরাপ খাওয়াতে হবে, ওইটা সম্পর্কে আমাদের আলোচনা হয়েছে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো প্যারাসিটামলের ড্রপ, অর্থাৎ 5 কেজি ওজনের একটা বাচ্চা যদি আসে তাহলে আমরা কি পরিমাণ ওষুধ ড্রপে দিব, কেমন। তাহলে আমরা একটা সিনারিও দেখি। প্রথমে তোমার কাছে একটা বাচ্চা আসলো, তার নাম তানবীর, তার মা তাকে নিয়ে আসলো 6 মাস বয়স। তার কমপ্লেন, বাচ্চার মা কি করলো, জ্বর আছে 2 দিন ধরে, তার সাথে নাক দিয়ে পানি পড়ে, সেম ডিউরেশন 2 দিন ধরে। তুমি চাম্বার আসার পরে মাপলা, জ্বর পাওয়া গেল 101 ডিগ্রি ফারেনহাইট, তার ওজন হলো 5 কেজি। এখন 5 কেজি ওজনের একটা বাচ্চা, 6 মাস তার বয়স, 2 দিন ধরে জ্বর, 101 ডিগ্রি জ্বর নিয়ে আসলো, তুমি তাকে ড্রপে যদি দিতে চাও তাহলে কত ড্রপ পরিমাণ ওষুধ দিবা সেটা, কেমন। গতদিন আমরা যেহেতু প্যারাসিটামলের সিরাপ নিয়ে আলোচনা করছি, আজকে ড্রপটা বোঝা একটু সহজ হবে, তাই আমরা সিরাপের যে আলোচনাটা ওইটা আবার একটু পুনরায় করে নিই, কেমন, একটু রিভিউ দিয়ে নিই। প্রথম প্যারাসিটামলের একটা ইন্টারন্যাশনাল ডোজ, কেমন, সেটা হলো 15 mg পার কেজি পার ডোজ 6 আওয়ারলি। অর্থাৎ তুমি প্যারাসিটামলের ট্যাবলেট দাও, সিরাপ দাও, ড্রপ দাও, যেইটাই দাও, যেই ফর্মেই দাও, তার ইন্টারন্যাশনাল পরিমাণ ডোজ হলো 15 mg পার কেজি। অর্থাৎ 1 কেজি ওজনের একটা বাচ্চাকে যদি দাও তাহলে ওষুধ পাবে কতটুকু, 15 mg পাইব। এখন তুমি 1 কেজির জায়গায় 5 কেজি 7 কেজি যাই হোক, 15 mg পার কেজি পার ডোজে দিবা। এখন যদি সিরাপ দিতে চাও, তাহলে মনে করো যে 5 কেজি ওজনের একটা বাচ্চা আসলো, তুমি তারা সিরাপ দিতে চাও, তাহলে এই যে ফর্মুলাটা আছে 15 mg পার কেজি পার ডোজ, এখানে 15 তো তার ডোজের পরিমাণ ঠিক আছে, যত কেজি হবে 5 বাসায় দিলা, 15 × 5 = 75। অর্থাৎ 5 কেজি ওজনের একটা বাচ্চা যদি আসে সে ওষুধ পাইবে কত এমজি, 75 mg ওষুধ পাইবো। এখন 75 mg ওষুধকে তুমি ড্রপে দিবা না সিরাপে দিবে, না তোমার পেশেন্টের কন্ডিশনের উপরে নির্ভর করবে, কেমন, কিন্তু সে ওষুধ আমি পাই গেলাম 75 mg। এই 75 mg ওষুধকে আমি সিরাপে দিতে চাচ্ছি। প্রথমে যদি সিরাপে দিতে যাও, আমরা সিরাপের যে চামচ, যেটাতে সিরাপ নেই, এই চামচ, এক চামচ সিরাপের মধ্যে ওষুধ থাকে হলো 125 মিলিগ্রাম, 120 মিলিগ্রাম কোনো বইয়ে আছে, 125 মিলিগ্রাম আমরা ধরলাম। অর্থাৎ একটা চামচ যদি নেই তার মধ্যে যে নাপার যে ওষুধের পরিমাণ, প্যারাসিটামলের যে ওষুধ, তোমার ওষুধ থাকবে কতটুকু, 125 মিলিগ্রাম ওষুধ থাকবে। আর এই যে এক চামচের মধ্যে যে তরলের পরিমাণ, তরলের পরিমাণ কত, 5 ml, অর্থাৎ 5 ml এর মধ্যে 125 মিলিগ্রাম ওষুধ পাওয়া যায়। তাহলে 1 ml এর মধ্যে কতটুকু পাওয়া যায়, 25 mg ওষুধ পাওয়া গেল। অর্থাৎ নাপার সিরাপের 1 ml এর মধ্যে 25 mg ওষুধ পাওয়া যায়। তাহলে যদি 25 mg ওষুধ পাওয়া যায়, 5 ml এ 125 মিলিগ্রাম, এখন আমার ওষুধের দরকার ছিল 75 মিলিগ্রাম। এখন যে 75 মিলিগ্রাম ওষুধের জন্য তুমি কত ml দিবা, 1 ml তো বলছিলাম 25, তোমার ওষুধের দরকার কত, 75, তাহলে কয় ml ওষুধ দিলে 75 হলো, 3 ml, তাহলে 3 ml সমান 75 মিলিগ্রাম। তাহলে তুমি যখন একটা বাচ্চার লেখবা ওষুধ প্রেসক্রিপশনে, সিরাপ লেখলা RX, সিরাপ নাপা 3 ml 6 আওয়ারলি, হ্যাঁ, অর্থাৎ 3 ml দিয়ে 75 মিলিগ্রাম পাই গেল, 6 ঘন্টা পরপর খাইবে, দিনে 4 বার ওষুধ পাই গেল। এখন যে আমরা আমাদের যে মেইন উদ্দেশ্য আজকে ড্রপে পড়ব, অর্থাৎ তুমি কাছে যে বাচ্চা এলো ওই বাচ্চা সিরাপ দিয়ে ওষুধ খাইতে পারে না, সিরাপ দিয়ে ওষুধ খেলে তার ওষুধ লস হয়, ফালায় দেয়, ভালো করে দেওয়া যায় না। তুমি যদি ড্রপে ওষুধ দাও, আমরা একটা ড্রপ নিয়ে আসছি, ড্রপে যদি দাও তাহলে একদম মুখের ভিতরে দেওয়া যাবে, ওষুধের লস হবে না, ওষুধ খাওয়া হয়তো সুবিধা হবে। এখন যদি ড্রপে ওষুধ দাও তাহলে কতটুকু পাওয়া যাবে, আমরা বলছিলাম সিরাপের ক্ষেত্রে 1 ml সমান 25 মিলিগ্রাম, কিন্তু ড্রপের ক্ষেত্রে কিন্তু এই হিসাব ঠিক থাকবে না, ড্রপের ক্ষেত্রে 1 ml সমান 80 মিলিগ্রাম, অনেক ব্যবধান না, অর্থাৎ ড্রপের ওষুধের কনসেন্ট্রেশন, ওষুধের ঘনত্ব অনেক বেশি সিরাপের চেয়ে, এই যে দেখলেই বুঝা যায়, মনে করো যে ওষুধ নিচ্ছে তার অনেক আঠালো ঘন ওষুধ না, আর সিরাপের ওষুধ অনেক পাতলা, অর্থাৎ এটার মধ্যে ওষুধের ঘনত্ব বেশি। তাহলে সিরাপের 1 ml সমান 25 মিলিগ্রাম, আর ড্রপের 1 ml সমান 80 মিলিগ্রাম, আমার 5 কেজি ওজনের বাচ্চায় কত মিলিগ্রাম ওষুধ পাইতো, 75, এই সব জায়গায় ঠিক থাকবে। 5 কেজি একটা বাচ্চা, সে 75 মিলিগ্রাম নাপা ওষুধ পাবে। এখন তুমি এটা ড্রপে কনভার্ট করো, তাহলে 75 মিলিগ্রাম যদি পায়, আমার 1 ml এর মধ্যে আছে কতটুকু, 80 মিলিগ্রাম, 5 ব্যবধান, এই 5 ওষুধ মনে করো যে বাচ্চা খাওয়ানোর পরে ড্রপের মধ্যে লেগে থাকবে না, সিস্টেম লস হলো, ড্রপের মধ্যে লেগে থাকলো, বাচ্চার মুখে লেগে থাকলো, একটু পড়ে গেলো, অর্থাৎ সিস্টেম লসে 5 মিলিগ্রাম গেছে গা, তাহলে আমার যদি 1 ml দিয়ে দিই তাহলে
75 মিলিগ্রাম পাই যাব তুমি দিয়ে দাও এবার তুমি লিখবা ড্রপ নাপা 1 ml 6 আওয়ারলি 6 আওয়ারলি মানে 6 ঘন্টা পর পর 424 দিনে চারবার খাওয়াইবা দিয়ে দিবা 7 দিন বা 10 দিন 7 দিন দাও 7 ডেজ এখন কথা হইলো যদি তুমি এটাকে মন কর যে এমএল লেখছো যদি বাচ্চা মা কয় যে স্যার কত ড্রপ আছে একটু ড্রপে কয়ে দেন অর্থাৎ 1 ml সমান 80 মিলিগ্রাম ছিল এই 1 ml এর যদি ড্রপ বের করি 1 ml সমান হলো 15 ড্রপ তুমি যদি এখানে 1 ml না লেখা 15 ড্রপ লিখে দাও যে 15 ড্রপ 4 ঘন্টা পর পর খাবেন দিনে 4 ঘন্টা 6 ঘন্টা পর পর দিনে 4 বার খাবেন একই কথা অর্থাৎ 1 ml সমান সব জায়গায় এটা যে কোনো ওষুধের ক্ষেত্রে 1 ml নিলা কত ড্রপ 15 ড্রপ 1 ml সমান 15 ড্রপ এখন এই যে আমার যে বাচ্চার ওজন ছিল কত 5 কেজি 5 কেজি বাচ্চায় 1 ml পাইছে 1 ml সমান 15 ড্রপ অর্থাৎ 5 কেজিতে 15 ড্রপ পাইছে তাহলে 1 কেজিতে কত পাইব 5 দা 15 ভাগ করে দিলাম 3 ড্রপ 3 ড্রপ অর্থাৎ বাচ্চার ওজন যদি 1 কেজি হয় তাহলে তিন ড্রপ পাইছো এখন মন করো তোমার এত হিসাবের দরকার নাই এখন মন করো বাচ্চার ওজন 6 কেজি কয় ড্রপ পাইবো তিন ড্রপ 6 1 কেজিতে পাইবো তিন ড্রপ তাহলে বাচ্চার ওজন যদি 6 কেজি হয় 18 ড্রপ 18 ড্রপ অন্য কোন হিসাবের দরকার নাই এখন সোজা হিসাবে চলে আসছে এখন বাচ্চার ওজন 9 কেজি আছে এখন কয় ড্রপ দিবা 27 ড্রপ ঠিক আছে সাতের ড্রপ হলো আমি এতক্ষণ ক্যালকুলেশন করার পরে হিসাব করার পরে আমি একটা সহজ হিসাব পাই গেলাম 1 কেজিতে 3 ড্রপ এখন কেজি যত হয়েছে তুমি 3 ইনটু এত কেজি দিয়ে দিলে হয়ে যাবে ঠিক আছে না তাহলে ড্রপ হিসাব সহজ হয়ে গেল না তাহলে আমাদের সিরাপ দেই ড্রপ দেই আর ট্যাবলেট দেই যাই দেই একমাত্র যেটা কোনো পরিবর্তন নাই সেটা হলো 15 কেজি পার কেজি পার ডোজ এর সাথে হিসাব করে আমরা প্রথমে হিসাব করব হলো সে আসলে কত কেজি কত মিলিগ্রাম ওষুধ পাইব যখন আমরা একটা ওষুধের নির্দিষ্ট পরিমাণ পাই গেলাম এখন এই ওষুধটা আমি সিরাপে কনভার্ট করতে পারবো ড্রপে কনভার্ট করতে পারবো যদি আমি অ্যাডাল্টের ক্ষেত্রে দেই ট্যাবলেটও এই হিসাব করে ওষুধ দিয়ে দিব ঠিক আছে না তাহলে আমাদের প্যারাসিটামলের সিরাপ আর ড্রপের হিসাব কি আমরা আগামী ক্লাসে অন্য একটা বিষয় আলোচনা করব ধন্যবাদ আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরও যদি এর থেকে কোনো একটু উপকার হয় তাহলে এটা আমাদের জন্য অনেক ভালো লাগার আপনারা আমাদের সাথে থাকার জন্য অনেক শুকরিয়া পরবর্তীতে আমাদের সাথে থাকবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাবেন অনেক ধন্যবাদ।